আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই আল্লাহর রসের সহমতে খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এখন সকাল 7:45 বাজে। আমি রাদিয়াকে প্রাইভেটে দিয়ে এসেছি। এসে একটু সময় পাওয়ার পর এখানে একটা শিকা তৈরি করছি, কারণ আমার মানি প্ল্যান্ট গাছটা এই শিকাতে হ্যাং করবো সেজন্য। আর শিকাটা যেহেতু বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি, যারা বানাতে চান তাহলে আমি যেই নিয়মে বানাচ্ছি ঠিক সেভাবেই বানিয়ে নিতে পারেন আর খুব সহজে হ্যাঙ্গিং করতে পারেন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসগুলি করা যায়, কারণ সুতলিও কিনতে হয় না। দেখা যায় কোনো না কোনো জিনিসের সাথে সুতলি ঘরে চলেই আসে। তারপর আমি যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি সেটাও কিন্তু লাগিয়েছি একটা নারিকেলের মালার মধ্যে। এতে করে কিন্তু মানি প্ল্যান্ট গাছ খুব দ্রুত গ্রো হয়। তো আমার শিকাটা বানানো শেষ, নিচের অংশটা একটু কেটে দিলাম। কেটে একটু হাতে ছাড়িয়ে দিচ্ছি যেন একটু চুলের মতো মনে হয়। এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এখানে যে মানি প্ল্যান্টটা রেখেছি সেটা হ্যাং করে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে, এটা একটা দইয়ের পাতিল ছিল। তো আমি মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম কিন্তু একদম বিচ্ছিরি হয়ে গেছে, সেজন্য এটা তো আর রাখা যাবে না, তাই আমি একটু হ্যাং করে দেব। তো আমার এই জায়গাটা খালি আছে, এখানে আমি হ্যাং করে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর যে জায়গাটা হ্যাং করেছি ঠিক তার নিচেই আছে একটা কর্নার র্যাক। আর এখানে আছে রাদিয়া এটে, সরি, শিহাব এটে বৃত্তি পেয়েছে, রাদিয়া বৃত্তি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। শিহাবটা ক্লাস 5 ট্যালেন্টে বৃত্তি পেয়েছে, সেই সমস্ত ক্র্যাস্টগুলো এখানে রাখা হয়েছে আমার ছেলে মেয়ের। এখানে শিহাবের পাপারও একটা ক্র্যাস্ট আছে। তো সকালবেলা এটা হ্যাং করার পর নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আর রাদিয়া প্রাইভেট থেকে এসেছে 9:00, এসেই সে অনলাইন ক্লাস করতে বসে গিয়েছে। তার একদম নাস্তা খাওয়ার মতো সময় নাই। আমি রুটি বানানোর পর ডিম ভাজা করেছিলাম, তো তাকে ডিম রুটির মধ্যে ডিমটা দিয়ে রোল করে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সে খেয়ে নিতে পারবে, কিন্তু ওই দিন ছিল অঙ্ক অনলাইন ক্লাস। তো সে কি এক হাতে অঙ্ক করবে না রুটি খাবে সে কুলি উঠতে পারছিল না। তো পরে আমি অবশ্য তাকে খাইয়ে দিয়েছিলাম পাশে বসে। রুটি খাওয়ানোর পর তারপর আমি একটু চা করবো, সেই জন্য লেবু কেটে নিচ্ছি। আর এই যে আমার হাতের এই অবস্থা, আমি একটু রুটি বানানোর সময় যখন হাতে ব্যান্ডেজটা করাইছিল ব্যান্ডেজটা পানিতে ভিজার কারণে উঠে গিয়েছে, তো একটু দেখিয়ে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার হাতের কী অবস্থা, তো তাদের জন্য দেখিয়ে দিলাম। এখন আমরা দুইজনের জন্য নাস্তা চাটা রেডি করে নিব। এখানে আমি লেবু দিচ্ছি শুধু আমার চাতে, আর রাদিয়া লেবু খাবে না সেজন্য লেবু দেইনি। সকালবেলা চা না হলে যেন একদম চলেই না, সকালে ক্লান্তিটা দূর করে চায়ের মধ্যে দিয়ে। তো লেবু চাটা খেতে ভালোই লাগে, আর সাথে লেবুর বাকলটা দিয়ে দিয়েছি, সেটার যে একটা ঘ্রাণ আছে সেটা খেতে খুব ভালো লাগে। তো রাদিয়ার একটা ক্লাস শেষ, এখন আরেকটা ক্লাস করবে। আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে ডাল আগে বসে রেখেছিলাম, এখন এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল হওয়ার পর আমি ওই ফ্রাই প্যানে এখন কাকরোল কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন ভাজা করে নেব।
আসলে সকাল টাইমটা অনেক ব্যস্ততার মাঝেই কাটে। সকাল থেকে দুপুর পর্যন্তই একদম সময় করে ওঠা যায় না। রাদিয়া তো 9টার সময় প্রাইভেট থেকে এসে 10:30 পর্যন্ত অনলাইন ক্লাস করে, তারপর শিহাব আসে 10:30, এসে সে নাস্তা খায় আর অনলাইন ক্লাস করে, আর তার ক্লাস শেষ হয় একদম 12টার সময়। এর মাঝে আমার রান্না শেষ করতে হয়, ঘরের কাজগুলো শেষ করতে হয়, তো তারপর আবার দুজনের প্রাইভেট। রাদিয়া চলে যায় প্রাইভেটে 2:10, আর শিহাব চলে যায় 3টায়। আমার কাকরুলগুলি তোলার পর আমি ওই ফ্রাই প্যানে আবার বসিয়ে দিব আর একটা তরকারি, সেজন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আজকের যে তরকারিটা আমি রান্না করব, সেটা আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ রান্না। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে একটুখানি রসুন বাটা দিব। আর আমি আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা ব্যাচেলারদের জন্য তো একদম স্পেশাল হবে। তো তারপর আমার রসুনটা একটু ভাজা হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ যেন শুকনো মশলাগুলো না পুড়ে যায়। তো শুকনো মশলার মধ্যে ছিল হলুদ, মরিচ আর জিরা, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাটা একটু কষানোর পর এখন আমি আবারও একটু পানি দিয়ে দিব। আর আমি আজকে রান্না করব রংপুরের ঐতিহ্যবাহী রান্না ডিম তেলানি। এই তো ডিম তেলানি করার জন্য আমি কিন্তু একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর এভাবেই কিন্তু এই তরকারিটা রান্না করা হয়। আর সেই জন্যেই বললাম এটা আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ রান্না, কিন্তু খেতে অসম্ভব মজা। তো 5 মিনিট পর ঢাকা তুললে, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা তুলে এখন আমি উল্টে দিব। আর যারা খেয়েছেন তারা তো এটার মজাটা জানেন, তারা যারা খাননি তারা খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রাদিয়া শিহাব তো অসম্ভব মজা পায় যেদিন এটা রান্না করে দিই, সেদিন খুব বেশি খুশি হয়ে যায়, আর প্রায় সময় বলে যাম্মু আমাদেরকে এই তরকারিটা রান্না করে দাও। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, তাই না? ইতোমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, শুধু দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভালো মন্দ যেটাই লাগে আপনাদের কাছে। আর আপনারা কমেন্ট না করলে তো আমার ভুল ত্রুটি কোনোটাই জানতে পারবো না, তাই না? আমার দোষ ত্রুটি আপনারা জানাবেন, আমি অবশ্যই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।